নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল। ভোলা মাছের এই পদটি দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। খুব সহজ একটি রেসিপি আর তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 4 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছগুলোকে মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি। জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি 2 রকমের মশলা, 1 টিস্পুনের মতন গোটা সাদা জিরে আর 2 চামচের মতন কালো সর্ষে। দুটো একসঙ্গে আমি বেটে নেব। জিরে আর কালো সর্ষে আমি বেটে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3-4 টেবিল চামচের মতন সর্ষের তেল। গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেল গরম হওয়ার অপেক্ষায় থাকব। তেল গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতন কালো জিরে। ফোড়ন কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে দিয়ে 15-20 সেকেন্ডের মতন ভেজে নেব। এদিকে সর্ষে আর জিরে বাটার মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো। ১ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিলাম, আপনারা দিতে না চাইলে স্কিপও করতে পারেন। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে সব মশলা একটু মিশিয়ে নেব। মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে কড়াইয়ে ফোড়নও ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমি বেশিক্ষণ ধরে ভাজবো না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট ধরে উল্টে পাল্টে একদম হালকা ভেজে নেব। একদমই হালকা ভাজবো, খুব কিন্তু কড়া করে ভাজবো না। একটা দিক 1 মিনিটের মতন ভেজে আমি উল্টে দিয়ে আবারও আর একটা দিক 1 মিনিটের মতন আমি ভেজে নেব। উল্টে পাল্টে হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিশিয়ে রাখা সর্ষে লঙ্কা হলুদ আর জিরে বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলার সাথে মাছগুলো 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। খুন্তির সাহায্যে উল্টে পাল্টে মশলা মাছগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 2-3 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, 1 গ্লাসের মতন জল দিলাম। নেড়ে চেড়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও এর মধ্যে দিয়ে দেব আরও 1 গ্লাস জল। ঝোল ফুটে উঠলে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টুকরো করে রাখা টমেটো, 2 চেরা কাঁচা লঙ্কা। আরও একবার ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2-3 মিনিট ধরে চাপা দিয়ে রান্না করব। ভোলা মাছ খুব নরম জাতীয় মাছ, তাই ঢাকনা দিয়ে চাপা দিয়ে বেশিক্ষণ ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। খুব তাড়াতাড়ি এই মাছ রান্না হয়ে যায়। 3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি আবারও 2 মিনিটের মতন এইভাবে রান্না করে নেব আর খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব। দু থেকে 3 মিনিট ধরে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোল অনেকটাই টেনে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুনের মতন কাঁচা সর্ষের তেল। ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করব।
রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।